প্রিয় দর্শক আমি সাদিয়াকা নিজলিজা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত আয়োজন জনমত নিয়ে জাতীয় দৈনিক পত্রিকা এবং গণমাধ্যমের প্রধান প্রধান সংবাদের ভিত্তিতে তুলে ধরব সাধারণ মানুষের মতামত আজকের জাতীয় দৈনিক এবং গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদের ভিত্তিতে তুলে ধরছি সাধারণ মানুষের মতামত আজকের বিষয় মঙ্গলবার বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান এবং চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব সহ বিএনপির শীর্ষ চার নেতা গ্রেপ্তার এ বিষয়ে কি ভাবছেন সাধারণ মানুষ তাহলে শোনা যাক সাধারণ মানুষের মতামত আসলে গভর্নমেন্ট এখানে কার্যকরী যে যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে সেটা এক ধরনের বাকশালিতা যে মানুষের বাকস্বাধীনতা যদি না দেওয়া হয় মানুষের যদি কথা বলার সুযোগই না দেওয়া হয় গভর্নমেন্ট যে অপোজিশন লিডার যারাই কথা বলছে তাদেরকে একে একে সবাইকে ধরে নিচ্ছে এই গতকালকে দেখলাম যে একই সাথে প্রেস ব্রিফিং করার সাথে সাথে এই বিএমপির একজন এই ছেলেন রহমানকে সাথে সাথে গ্রেফতার করলো মাত্র সে বের হলো প্রেস ক্লাব থেকে তখনই বের হলো তো এটা হচ্ছে এক ধরনের বাকশালীতা হ্যাঁ খন্দকার মাহবুবকে গ্রেপ্তার করলো এবার হচ্ছে মানুষের একটা বাক তাকে হরণ করার মতো তা গভর্নমেন্ট এভাবে যে কতদিন টিকে থাকবে এভাবে এই সমস্ত আচরণ করে তা আসলে আমরা ভ্যা ভেবে পাই না আমরা জনগণ হিসাবে জনগণও জিম্মি আছি আবার অন্যদিকে এই যে অপোজিশন যারা বিএমপি তারা এই তত্ত্বাবকি ইস্যুতে যে একটা বড় ধরনের সহিংসতা করতেছে এটা আমাদের কাম্য নয় আমরা চাই থেকে বেরিয়ে আসতে এবং একটা কার্যকরী ব্যবস্থা নিতে গভর্নমেন্ট এবং অপোজিশন লিডার তারা একত্রে বসে একটা সুন্দর একটা সমাধান নিয়ে আসুক যা আসলেই আমাদের জনগণের জন্য একটা আসনের ফল বয় নিয়ে আসুক তারা তো রাজনীতি করে নিজেদের ক্ষমতার নেই তারা তো দেশের জনগণের জন্য চিন্তা করে না কেউ না না আমল বিএনপি নেতাকে এইভাবে হরানি করা এইভাবে অ্যারেস্ট করা আসলে উচিত না গণতন্ত্র অধিকার সবারই আছে যে গণতন্ত্র অধিকার যেহেতু সবার আছে তাতে দনোপক্ষে দনো নেত্রী একত্রিত হইয়া মিলিত হইয়া যে একটা সমঝোতার মাধ্যমে আইসা এটা নির্বাচনটা করা উচিত কারণ যে নির্বাচন হয়েছে এটা আসলে গ্রহণযোগ্য নির্বাচন না এভাবে তো গ্রেপ্তার করাটা এটা হয় না দুই দলে যা বাংলাদেশের ভিতরে যা অত্যাচার জুলুম করতেছে দোনো দলে কিন্তু এগুলি বাংলাদেশে করাটা ঠিক না বাংলাদেশের মানুষ চাই কি শান্তি দুই দলে একসাথে হইয়া নির্বাচনটা করা দরকার ছিল বাংলাদেশের মানুষ চায় না যে এরকম মারামারি হানাহানি হোক আমরা সব সময় চাই শান্তি গণতন্ত্রের তো অধিকার দেখা যাচ্ছে না গণতন্ত্র তো তো যার 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 কথা 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 সে বলার প্রকাশ করবে তারপরে আইন আইনের গতিতে চলবে এটাই হওয়া উচিত সেই মানুষের কথা বলার কোন অধিকার নাই মানুষ যখন অধিকার হারাই ফেলে তখন দেশের গণতন্ত্র থাকে না আজকে দেশে গণতন্ত্র লুঠিত সরকার একদলীয় বাকশাল কায়েম করার চেষ্টা করছে আমরা চাই অবিলম্বে সকল নেতাদেরকে মুক্তি দিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নিরপেক্ষ নির্বাচন আমরা দাবি করি বিএনপি আওয়ামী লীগ এরা যেভাবে দেশটা নিয়ে যে অবস্থা শুরু করছে এরা আমাদের সাধারণ জনগণের উপরে তাদের কোনো চিন্তা ভাবনা নাই বলে আমরা মনে করি আমরা এতক্ষণ শুনলাম সাধারণ মানুষের মতামত আমি সাদিয়া কানিজ লিজা আবারও হাজির হব বিডি হেডলাইন্সের নিয়মিত আয়োজন জনমত নিয়ে ততক্ষণ বিডি হেডলাইন্সের সাথেই থাকুন আল্লাহ হাফেজ